বলিউডের টক অফ দ্য টাউন হলো রণবীর ও আলিয়ার প্রেম। খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। তবে প্রকাশ্যে এখন পর্যন্ত কেউ মুখ খোলেনি তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে। রণবীর ও আলিয়াকে একসঙ্গে প্রায় দেখা যায় বিভিন্ন মঞ্চে, বিয়ে বাড়িতে কিংবা আমন্ত্রণে। কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেখানে জঙ্গল যাপনের কিছু ছবি নতুন বছরে আলিয়া পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। সেই জঙ্গলেই আলিয়ার বেশ কিছু ছবি তুলেছেন রণবীর। ছবিগুলো পরপর পোস্ট করে আলিয়া লিখেছেন, বয়ফ্রেন্ডের ছবি তোলার গুণগত মান বাড়াচ্ছে। বয়ফ্রেন্ড বলতে যে তিনি রণবীরের কথাই বলেছেন তা নাম না নিয়েও স্পষ্ট করে দিয়েছেন। দুই তারকাকে দেখা যাবে অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র সিনেমায়। 2022 সালে মুক্তি পাবে সিনেমাটি। তারপরে নাকি বিয়ে করবেন রণবীর ও আলিয়া, তেমনটাই বলিপাড়ার গুঞ্জন। ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং করতে গিয়েই প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল রণবীর ও আলিয়ার। অনস্ক্রিনে তাদের কেমিস্ট্রি এখনও দেখা বাকি আছে দর্শকের, কিন্তু তার আগেই জাদু করেছে তাদের অফস্ক্রিন সম্পর্ক। অনুরাগীরা ভালোবেসে তাদের নাম দিয়েছে রালিয়া। রণবীর ও আলিয়ার একাধিক প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। অতীতে যাই হয়ে থাকুক না কেন, আলিয়া ও রণবীর একে অপরের প্রেমে মজেছেন, এটাই এখন দৃশ্যমান সত্য। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।